হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুপাতে বিশাল বড় একটি দুঃসংবাদ ভয়াবহ আগুনে পুরে ছাড় কাট ট্রেনের দুটি কামরা আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা কোথায় লাগলো আগুন এবং কিভাবেই বা লাগলো আগুন এই আগুনে কতজনই বা হলো ক্ষতিগ্রস্ত আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ হয়তো কেউ ওই এক্সপ্রেসে ছিল অথচ তার বাড়ির লোক এখনো পর্যন্ত খবর জানে না বা সে রয়েছে খুবই বিপদের মধ্যে নিউজ রিপোর্ট মোতাবেক মোতাবেক বলায় হায়দ্রাবাদ নিউ দিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেসে এ ভয়াবহ আগুন বৃহস্পতিবার হরিয়ানার বল্লভগড়ের কাছে বল্লভগড়ের কাছে আসতি ট্রেনের কাছে দুটি এসি কামরায় ভয়াবহ আগুন লাগে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে একাধিক দমকল ইঞ্জিন নর্দাল রেলওয়ে তরফে জানানো হচ্ছে ঘটনায় কেউ আহত হননি যাত্রীকে সরানো সম্ভব হয়েছে নর্দাল রেলওয়ে চিপ পাবলিক রিলেশন অফিসার জানান তেলেঙ্গানা এক্সপ্রেস দুটি এসি কামরার সংযোগ স্থলে ব্রেক বার্নিং এ আগুন লাগে তাছাড়া 30 মিনিট নাগাদ প্রথম আগুন নজরে আসে সাধারণভাবে ঘর্ষণ জনিত কারণে এই ব্রেক বার্নিং আগুনের ফুলকি দেখা যায় এবং সেই আগুনে ফুলকি থেকে দুই কামরাই ভয়াবহ আগুন লেগে কিছুক্ষণের মধ্যেই ভসিভূত হয়ে যায় দুটি এসি কামরা তো ফ্রেন্ডস তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ হয়তো কারো বাড়ি থেকে ওই ট্রেনের মধ্যে সফর করছিল অথচ এখনো পর্যন্ত তাদের বাড়ির লোক খবরটি জানেনি যদিও বা আপনাদের বাড়ি থেকে কেউ দূর সফরে বেরিয়ে থাকে অতি অবশ্যই ফোন করে খোঁজ নেবেন আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা ভালো লাগলে লাইক করবেন বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের さて থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग